বন্ধুরা, বাংলাদেশের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে কে? এটা এদেশের সাধারণ মানুষ হয়তো বা অনেকেই জানে না, বিশাল একটা গোষ্ঠী হয়তো জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা কিন্তু সরকার করে নাই। আমি কিন্তু সরকারের পক্ষে বলতেছি না, কিন্তু সরকার করে নাই, কিন্তু সরকার হয়তো এই সুযোগটাকে কাজে লাগাইতে পারে বা হাতিয়ার হিসেবে তারা এটাকে ব্যবহার করতে পারে, আর এই কারণেই এই শ্রমিকরা বিচার পাইতে পারে। এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মামলা করেছে গ্রামীণ টেলিকম বা তার যে প্রতিষ্ঠান, এখান থেকে যে সমস্ত শ্রমিক কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছিল তাদের বা স্বেচ্ছা অবসর দেওয়া হয়েছিল বা চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় নাই। আচ্ছা, বুঝিয়ে দেওয়া না হওয়ার কারণে তারা কিন্তু ইতিপূর্বে মামলা করেছিল বেশ কয়েকজন, আর সেই সমস্ত মামলায় তারা কিন্তু তাদের অধিকার বা তাদের যে তাদেরকে ঠকানো হয়েছিল, তাদেরকে যে বঞ্চিত করা হয়েছিল, সেই অর্থ কিন্তু ডক্টর ইউনূস সাহেব দিয়েছেন। এর আগে যারা মামলা করেছিল তারা দিয়েছে, ডক্টর ইউনূস সাহেব প্রায় তাদেরকে 150-200 কোটি টাকা দিয়ে মিট করেছে, তাদের সাথে দেওয়া লাগছে। এই উদাহরণ দেখা, কারণ এই শ্রমিকরা কখনো চিন্তা করে নাই যে ডক্টর ইউনূসের মতন লোকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করে আমরা কোনো সুবিধা করতে পারব। এই কারণে তারা কিন্তু এতদিন করে নাই, হতাশ ছিল। আচ্ছা, তারপরে যখন দেখছে যে ডক্টর ইউনূস সাহেব এই এতগুলো শ্রমিককে তার দেওয়া লাগছে মামলায়, এখন 176 জন যে মামলা করছে, এখন আমার একটা প্রশ্ন, সারা বিশ্বের শুধুমাত্র যে 100-এর উপরে নোবেল লরিয়েট সহ বিশ্ব নেতারা তারা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাতে হয়রানি করা না হয়, তার বিরুদ্ধে যাতে এই মামলা না হয়, না চলতে পারে, এর জন্য হুমকি ধমকি বিবৃতি দিতেছে, এখন এইখানে একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিয়ন মিলিয়ন ডলার আছে, বিলিয়ন ডলার আছে, সে আমেরিকাতে যে কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন, দুইটা বৃহৎ কোম্পানি চালাইতেছে দেশে বিদেশে, অগাধ সম্পদদার। আচ্ছা, মিলিয়ন বিলিয়নের হিসাব যদি বাঙালিরা না বুঝে, বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাহলে সহজ ভাষায় বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাজার হাজার কোটি টাকা আছে, হাজার 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 কোটি টাকা আছে, কিন্তু এইখানে উনি এই আইনগতভাবে এই শ্রমিকদের ছাঁটাই করেছেন, কিন্তু আইনগতভাবে তাদের পাওনা বুঝিয়ে দেয় নাই। এখন এই সমস্ত শ্রমিকরা তারা মামলা করছে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসি চাইয়া? বুঝলাম সরকার শত্রু, ইউনূস সাহেবের সরকার শত্রু, আর এই শত্রু হওয়ার কারণেই আমি আগে বলছি যে সরকার এটা সুযোগ এই কি করতেছে, এটাকে ব্যবহার করতেছে, সুযোগটাকে কাজে লাগাইতেছে। অর্থাৎ যেহেতু ইউনূসের শত্রু ও সরকার, এখন সরকার শ্রমিকদের পক্ষ নিচ্ছে, বিধায় এই শ্রমিকগুলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তাদের ন্যায্য হক এটা আদায় করতেছে। এর আগে যে শ্রমিকদের টাকা দেওয়া হলো 100 কোটি টাকা, 100-150 কোটি টাকা, এই সমস্ত ফ্যামিলিগুলা সারা জীবনের জন্য তারা উপকৃত হয়েছেন। তাহলে এইখানে এই যে 176 জন শ্রমিক আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে, তারা বলছে যে
যেহেতু আমাদের আরো শ্রমিকরা এই একই মামলা করে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের টাকা দেওয়া লাগছে, তাহলে একই আইনে আমরাও পাবো অর্থ। এই তো, তাহলে এখন মানবাধিকার সংস্থা বিশ্বের যারা আছেন বা বিশ্ব নেতা যারা আছেন, জাতিসংঘ আছেন, আপনাদের তো দাঁড়ানো উচিত এই শ্রমিকদের পক্ষে। সরকারের কথা বাদ দেন, বিবৃতির কোথাও আপনারা তো উল্লেখ করেন নাই যে 176 জন শ্রমিক মামলা করেছে, তারা যেন তাদের ন্যায্য এবং আইনগত অধিকার পায় এবং ন্যায্য পাওনা বুঝা পায়। এর জন্যই বলছি যে দেখেন, ডক্টর ইউনূসের অর্ধের অর্থ করে একটা পার্টকে দিয়েছে, এখন 176 জন বলছে আমাদের শ্রমিক কর্মচারী, এরা হলো সর্বহারা। যে এই ডক্টর ইউনূস বিল ক্লিনটনের, হিলারি ক্লিনটনের কি তহবিলে দিয়ে দিতেছে মিলিয়ন মিলিয়ন ডলার সাহায্য করতেছে নির্বাচনের জন্য, ওই আমেরিকায় যে খরচ করতেছে মিলিয়ন মিলিয়ন ডলার চাঁদা দিতেছে, তাহলে আমাদের দেশের এই সর্বহারা এই শ্রমিক দেখছেন, এদের পাশে দাঁড়ানোর মতো বিশ্বে কেউ নাই। ডক্টর ইউনূসের পাশে দাঁড়ানোর মতো লোক আছে, ডক্টর ইউনূস যিনি ওনাদের নির্বাচনী ফান্ডে দিতে পারে, উনি নোবেল লরিয়েট, এবং একথা স্বীকার করতে হয় উনি একজন অনেক দামি নামি মানুষ, সারা বিশ্বের নেতাদের সাথেই উনি সেলফি তুলেছেন। পৃথিবীতে কোন সেলফিবাজ নোবেল লরিয়েট থাকলে উনি আছেন, এখন কথা এটা না, কথা হলো তাইলে আপনাদের যে বিবেক মানবাধিকার সংস্থা ডক্টর ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন, এই যে সর্বহারা 176 জন শ্রমিক, তারা তাদের অধিকার, তারা দীর্ঘদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, চাকরি করছে, সেখান থেকে ছাঁটাই হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর মতো একজন লোক কিন্তু বিশ্বে নাই। তাহলে এরা কি মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই সমস্ত সংগঠন বা ইউরোপ আমেরিকা জাতিসংঘ, এরা কি মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে কোথাও? আমি মনে করি যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যদি কাজ করত, সারা বিশ্ব এই 176 জন শ্রমিকের পক্ষে দাঁড়াইত এবং বিবৃতি দিত যে নোবেল লরিয়েট, আপনি নোবেল লরিয়েট একজন সম্মানিত লোক, 176 জন শ্রমিক শ্রম আদালতে মামলা করছে তাদের অর্থ পাওয়ার জন্য, এটার বিরোধিতা করে যদি মানবাধিকার সংগঠন বিবৃতি দেয়, বিশ্ব নেতারা বিবৃতি দেয়, তাহলে তাদেরকে আপনি কি বলবেন? তাদের সমালোচনা আপনি কোন ভাষাতে করবেন? নিশ্চয়ই আমার এই আলোচনায় বিশ্বের যে সমস্ত মানবাধিকার সংগঠন আছে তাদের চরিত্র নীতি বুঝতে পারছেন, আরো বুঝতে পারছেন কি আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সহ যত দেশ আছে তাদের নীতি চরিত্র বুঝতে পারছেন? আহা, এই শ্রমিকগুলো এরা ভাগ্যবানও বলতে পারেন। এখন কিন্তু যদি সরকারের সাথে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিশ্ব নেতৃত্বের যে সুসম্পর্ক, এই শেখ হাসিনা সরকারের সাথে যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সুসম্পর্ক থাকত, তাহলে কিন্তু আবার এই শ্রমিকরা মামলা করারই সাহস পাইত না, মামলা করলেও পুলিশে গ্রেপ্তার করতো, তাদেরকে হয়রানি করা হইতো। কিন্তু এরা ভাগ্যবান, এই কারণে বলতেছি সরকারের সাথে যে দ্বন্দ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের,
এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাইড করার জন্যই এই শ্রমিকদের পক্ষ অটোমেটিকলি নিতে হয়েছে সরকারকে, এবং এরা ন্যায় বিচারটা তারা পাচ্ছে। তো জানি না সারা বিশ্বের বিরোধিতার মুখে এই 176 জন শ্রমিক তাদের অধিকার পাবে কিনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তাহাজুল ইসলাম, শয়তানের পক্ষ থেকে অভিনন্দন, আপনাকেও অভিনন্দন ভাই, স্বাগতম, আমি বিদায় নিচ্ছি।